हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल अदितिज लाइफस्टाइल एंड ऑफ कोर्स सौरभ চ্যানেলম ওয়াইডি লাইফস্টাইল এন্ড বান্তা গ্লোস। Yes, আমাদের দুজনেরই কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট তো অফ কোর্স করবে। আমরা যে কোথায় আছি সৌরভ, হোয়াট অ্যাবাউট, চলো আমরা দেখিয়ে দিই যে আমরা যে কোথায় আছি, তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব আমরা কি কি করছি এবং কি কি খাচ্ছি, সব তোমার সাথে শেয়ার হবে। তার আগে থাকতে হবে আমাদের সাথে এবং পুরো ব্লগটা দেখতে হবে, রাইট? বলছে চলে এসেছি এখন, তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার বলছে, আমরা ঢুকছি এখন। অ্যান্ড আমার এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমরা দেখি কী কী জিনিস অর্ডার দিতে পারি এবং শি ইজ দ্য লেডি, শি ইজ দ্য ওয়ান যে আজকে আমাদেরকে পুরো ব্যাপারটাতে হেল্প করবে। এবং আমি খুবই লিস্ট অফ পানিপুরি থিং তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকম ভ্যারাইটিস আছে, নর্মাল ফ্লেভার্স থেকে পিৎজা থেকে ক্রিম পাঞ্চ থেকে মোমোস থেকে এভরিথিং ইজ হিয়ার। তো আমরা দেখি আজকে কি অর্ডার করি এবং কি কি খাই এবং সবাই তোমার আজকে আমরা একটা স্পেশাল অকেশনের জন্য এসেছি, কালকে ভাইফোঁটা। তো ভাইফোঁটার আগে একটা প্ল্যান করেছি, তো বেসিক্যালি এই আজকের প্ল্যানটা ভাইফোঁটারই ছিল যে ভাইফোঁটার দিন আজকে এখানে এক্সিকিউট করব। বাট যেহেতু আমার কালকে আমি বিজি, তো সেই কারণে আজকে এই জায়গাটা এক্সিকিউট করেছি। এবং আমরা এখানে স্পেশাল যেটা আজকে অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চিকেন চিজ পিৎজা ফুচকা, আরেকটা হচ্ছে তোমার দহি সেফ পুরি ফুচকা। আমি দেখি যে ও কিভাবে ইনগ্রিডিয়েন্টটা বানাচ্ছে এবং স্টার্ট তো মোটামুটি করে দিয়েছে আমি পেছনে দেখতে পাচ্ছি। তো আমরা চলো সরাসরি ওর কাছে যাই এবং দেখি ও কিভাবে কিরকম ভাবে করছে, সব তোমার সাথে শেয়ার করবো। একটা প্লেটে কপিস থাকে, ফাইভ পিসেস অফ ফুচকা, তিন পিস রেডি। ইনগ্রিডিয়েন্টসের দিকে চার নম্বর আর দ্য লাস্ট ওয়ান ইজ পাঁচ নম্বর। আমরা অ্যাকচুয়ালি দুটো প্লেট অর্ডার করেছিলাম, তো একটা বানানোর পর আরেকটা মেল্টিং দ্য চিজ লাইক দিস, জাস্ট লুক এট দ্য প্রসেস, শি ইজ ডুইং ফ্যাবুলাস ফ্যাবুলাস। বলো গাইজ আমার হাতে কি আছে, বলো বলো কিন্তু এত বড় মুখ করবো কি করে গাইস, তোমরা বলো কি করে এত বড় মুখ, তোমরা বলো কি করে এত বড় মুখ করবো। আমরা তো ফুচকা একবারে খাই না, চেষ্টা করছি একবারে খাবার, যদি না খেতে পারি তাহলে নেক্সট টাইম থেকে সফিস্টিকেটেডলি খেতে হবে। ট্রাই গুড, কেমন খেতে বলো, হাডাবাডি দারুন। আরে মুখে বলো কিছু, মুখে বলো, এইখানে আসার মনে হয় এটাই স্পেশালিটি। আমাকে বললো যে এইটা ওদের এখানে সব থেকে স্পেশাল ফুচকা,
আমার দারুণ লেগেছে। একবারে খেতে যে মজাটা হচ্ছে সেটা বাইটে নিলে আই থিঙ্ক মজাটা হবে না। আমার মুখটা এই বড়, এই কারণে মুখের মধ্যে একবারে পুরে নিয়েছি। বাট আমি জানি না ও পুরতে পারবে কিনা, বাট আমার মনে হচ্ছে আরেকটা প্লেট অর্ডার দিই, মানে এতটা টেস্টি খেতে এটা। সরি প্লিজ ট্রাই, বাহাত দিয়ে খাবি? ও মাই গড, আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি, আমি ধরছি এখন। সব জায়গায় লাগিয়ে একটা জোকারের মতন খাচ্ছে। এটা মুখে পড়, ধর এটা, ধর ঠিক করে ধর, এরকম ভাবে ধর না, ধরতেও জানে না, টেল মাল। আচ্ছা যাই হোক, অর্ডার বলছে এসে ওয়াটার দিয়ে বল খাও, মানে ফুচকা খাও দারুণ ভাবে, এবং ওয়াটার দিয়ে বল খাও, মানে ফুচকা খাও, ফুচকা বাঙালি মানে কি জল ফুচকাটা হবে না সেটা কখনো হয়? অবশ্যই বাঙালি মানে জল ফুচকা হবে না, বাঙালির এমনি জল খেতে ভালো। কি দাদা, একটুখানি লঙ্কাটা বেশি করে টিপবেন, কিন্তু দেখতেই পাচ্ছ গাইস যে আমার হাতে জল ফুচকা রয়েছে, কতটা টেম্পটিং লাগছে দেখতে গাইস তোমরা ধারণার বাইরে। আমি এখন ফোনটা ওই ওর হাতে ট্রান্সফার করবো, আর আমি এটা আগে গিলবো, তারপর ওকে দিচ্ছি যদি একটা দুটো বেঁচে থাকে তো। ভাই ধর, আমি একটু খেয়ে নি, তারপরে তুই। মানে অত্যাচার, ভয়ানক লেভেলের অত্যাচার, তাও সহ্য করে। ভয়ানক লেভেলের অত্যাচার, ভয়ানক অত্যাচারই করি না, ভয়ানক লেভেলের অত্যাচার। আচ্ছা, আমাকে যেটা ও বললো যে এর মধ্যে এই যে গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটার মধ্যে না বিভিন্ন রকমের টেস্টের জল দেওয়া রয়েছে। আমাকে বললো ম্যাডাম আপনি এটা দিয়ে আগে ট্রাই করুন, তারপরে আমি আপনাকে অন্য একটা ফ্লেভার দেব। তো এখন এটা দিয়ে আমি ট্রাই করতে চলেছি, মাথাটা কেটে ফেলে কেটে দিচ্ছিস কেন? একটু ডান, এখন আমরা আনছি অন্য জল, সে তার সাথে সাথে থাকতে হবে কিন্তু। এটা হচ্ছে জিরে গার্লিক ওয়াটার, চিলি গার্লিক, ওকে, এটা হচ্ছে চিলি গার্লিক ওয়াটার। আমি প্রথমে জিরে গার্লিক ওয়াটার শুনছি, ও মাই গড, এটা কিন্তু স্পাইসি আর ট্যাঙ্গি হবে। তো খেয়ে দেখি তাহলে কিরকম হচ্ছে, খেয়ে দেখি। ধরুন আপনি তো সব খেয়ে নিলেন, আরেকটা জল গাইস, এক পিসে খেতে পারবো, আরেকটা জল আছে ওটা সাথে দু পিস খেতে পারবো। আবার আরেকটা জল নিয়ে চলে এলাম, ভাই এত ভেরিয়েন্ট আমি সত্যিই পাই না। আমি বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, যখন আমি ফুচকা খেতে যাই ওখানে ইদার থাকে মিষ্টি জল, ইদার থাকে হচ্ছে টক জল, এইখানে আমাকে প্রথম থেকে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট দেওয়া হলো। এখন আমরা যেই জিনিসটা খাচ্ছি সেই জিনিসটা খেয়ে তোমাদেরকে বলছি এক্স্যাক্টলি কি। আগেরটা তো অসাধারণ ছিল, তার আগেরটা তো ছেড়েই দিলাম। তো একদম তোকে খাওয়াই নে,
গেল মানে 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 খা একদম কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো দহি সেফ পুরি কিরকম এক্স্যাক্টলি খেতে। ডেফিনেটলি ভালোই হবে, আমরা সবাই বাঙালিরা মানে দহি সেফ পুরি খাই, সো ডেফিনেটলি ভালো হবে। সো থাকো সাথে। রেডি আমাদের, জুম টু দ্য ফুচকা গাইস। খাবে নাকি? ও দেখতে কি, তুলবি না তুলবি না তুলবি না, আমি খাবো, তুলবি না। কুচ মিঠা হয়ে যায়, মিঠার জন্য চাই দ্যাট দ্য ফুচকা। ভাই বড় স্পেশাল, এত বড় রাক্ষসের মতন মুখ করলি কেন? আমি হ্যালো ওয়াটার বলছি স্টাফ। আমাদের এখানে বেসিক পাওয়া যায় হচ্ছে ফুচকার, ব্র্যান্ডটা হচ্ছে আমাদের ফুচকার। এখানে আছে জল ফুচকার ফ্লেভার নানা রকম, পিৎজা ফুচকা আছে, চিকেন চিজ দেওয়া, দেন ক্রিম পাঞ্চ আছে যেটা চিজ কর্ন মেয়েও পাওয়া যায়, মাশরুমের ফিলিং দিয়ে ফুচকা পাওয়া যায়, হ্যাঁ ওপরে চিজ দিয়ে, দই ফুচকা আছে, পাপড়ি চাট আছে, নানা রকম চাট আছে, মোমোস আছে, স্যান্ডউইচেস আছে, ওপেন বাও আছে, র্যাব আছে, সবগুলোই আমাদের বেস্ট একদম। হ্যাঁ, যে খেয়েছে আর কি সবাই বলেছে বেশ ভালোই, বাওটা আমাদের বেশ আরও খাওয়ালো আমার তো পিৎজাটা, মানে পিৎজাটা জাস্ট দারুণ লেগেছে। আমি পিৎজা মোমোটা মানে ফুচকাটা আগেও খেয়েছি, বাট আজকে আমার দারুণ লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করছি আবার আমাদের ফ্রেন্ডসকে নিয়ে এখানে আসবো। সো তোমরা কিন্তু সবাই এখানে আসতে হবে, হোয়াটএভার বলস, আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো, তোমরা সেটা লিঙ্কটা দেখে ডেফিনেটলি এখানে আসবে। সৌরভ, লাইক শেয়ার এন্ড কমেন্ট আমাদের চ্যানেলটাকে করতে হবে কিন্তু। হ্যাঁ, এত কষ্ট তোমাদের জন্য করছি, নিয়ে গিয়ে হোয়াটএভার বলতে ফুচকা খাইয়ে পড়াবো, ফুচকা খাইয়ে ওটা বলছে করাবে আর নেক্সট ব্লগ। থ্যাংক ইউ সো মাচ আমাদের পুরো ব্লগটা দেখার জন্য। সিবিআই রেড করবে, বলি ভাষা মানে। সো চলো বাই, গুড নাইট সবাইকে, এন্ড আমরা আবার নেক্সট কোন একটা ব্লগে আসছি তোমাদের সাথে। চলো বাই।